ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের মেন গেট থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত প্রায় 350 মিটার রাস্তার বেহাল দশা। ভারী বর্ষায় বিপজ্জনক অবস্থায় রয়েছে কলেজের ভেতরের একমাত্র রাস্তাটি। রাস্তা সম্পূর্ণ পিচের চাদর উঠে গিয়েছে, সেই সাথে রাস্তার সাথে কোনো ড্রেন না থাকায় জল দাঁড়িয়ে থাকছে রাস্তায়। বেশ কয়েক মাস থেকে সেই সমস্যায় ভুগছেন কলেজের ছাত্রছাত্রীরা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করেছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য কর্মীরা। তবে কলেজ কর্তৃপক্ষের গলায় আক্ষেপের সুর। ধূপগুড়ি পুরসভাকে লিখিত আকারে পুনরায় রাস্তা সংস্কারের আবেদন জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এর আগেও বহুবার আবেদন জানানো হয়েছিল, তবে রাস্তা সংস্কারের ব্যাপারে উদ্যোগ নেননি কেউ। ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নীলাংশু শেখর দাস জানান, এই রাস্তাটা কলেজের মেন গেট থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পর্যন্ত খুব বেশি হলে 350 মিটার হবে। এই রাস্তাটার রিপেয়ার অনেক আগের থেকেই দরকার ছিল, বহুদিন রাস্তাটা রিপেয়ার হয় না, আর ছেলে মেয়েদের ব্যবহার করার জন্য একমাত্র রাস্তা এটাই। এই রাস্তার ওপর দিয়ে বাইক, কার, পায়ে হাঁটা সমস্ত সবাইকে ব্যবহার করতে হয়। আমরা স্থানীয় আমাদের ধূপগুড়ি পৌরসভার চেয়ারপারসনকে এবং তার কপিও আমাদের ভাইস চেয়ারম্যানকে দিয়েছি, ইমিডিয়েট একটু এই বিষয়টা দেখার জন্য, একদিন আসার জন্য রিকোয়েস্ট করেছি, এবং রাস্তাটা ইমিডিয়েট সারাই করে এবং তার পাশ দিয়ে একটা ড্রেন না করে দিলে রাস্তাটা জল হয়ে যায়, ছেলেমেয়েরা যাতায়াত করতে পারে না, রোড উইথ ড্রেন, এই বিষয়টা একটু দেখার জন্য আমি অনুরোধ করেছি। কত মিটার রাস্তা টোটাল? রাস্তাটা কলেজের মেন গেট থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পর্যন্ত 350 মিটার থেকে হয়তো একটু বেশি, 400 মিটারের কম হবে। কত তারিখ চিঠি করা হয়েছিল পৌর কর্তৃপক্ষকে? আমি পৌরসভাকে চিঠিটা পাঠিয়েছি সেপ্টেম্বর মাসের 21 তারিখে। তার আগে মানে ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমার ফোনেও কথা হয়েছে, উনি বলেছেন যে বিষয়টা দেখছি। এই বিষয়ে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ জানান, এটা ধূপগুড়ি পৌরসভা থেকে বিগত দিনে করে দেওয়া হয়েছিল। আমাদের 21 তারিখ চিঠি আসার পরে বোর্ড মিটিং হয়। বোর্ড মিটিংয়ে আমরা বলেছিলাম যে আমাদের এটাকে অলরেডি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু এখনও কোনো ফান্ড নেই, ফান্ড আসলে তার প্রসিডিওর টেন্ডার করা হবে। আর সুকান্ত মহাবিদ্যালয় থেকে আমাদের তার পাশের যে রাস্তাটা, এটা অনুরোধ করা হয়েছিল, আমরা সেটা ম্যাস্টিক রাস্তা করে দিয়েছি পাওয়ার হাউস অব্দি। আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে একটা চিঠি করেছিলাম, আমি বোর্ড মিটিংয়ে প্লেস করেছিলাম, চেয়ারপার্সন ম্যাডাম বিষয়টা নিয়ে সবার নজরে এনেছেন, দেখা যাক ফান্ড যদি আসে তাহলে আমরা একটা টেন্ডারের ব্যবস্থা করব। বাগানের শ্রমিকদের জন্য নতুন একটি আবাসন প্রকল্প চা সুন্দরীর শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে আগামী 3 বছরে রাজ্য সরকার নিজ অর্থে 3 লক্ষ স্থায়ী চা শ্রমিকদের মধ্যে প্রত্যেক গৃহহীনকে চা বাগান সংলগ্ন অঞ্চলে গৃহ নির্মাণ করে দেবে। এর বাইরে চা শ্রমিকেরা ইতিমধ্যেই 3 গুণ মজুরি বৃদ্ধি, বিনামূল্যে রেশন, আর্থিক সাহায্য, বার্ধক্য ভাতা, সন্তানদের স্কলারশিপ, পানীয় জল, বিনামূল্যে বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিষেবা, মিড ডে মিল, 100 দিনের কাজ ইত্যাদি বহু সুবিধা পাচ্ছেন। আবাসন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।